বাজার থেকে কেনা রেডিমিক্স হালিম প্যাকেট দিয়ে আজকে আমি স্পেশাল হালিম রান্না করে দেখাবো অনেকে বলেন প্যাকেটের হালিম রান্না করলে দোকানের মতো শাহি স্বাদটা আসে না আর প্যাকেটের হালিম যদি প্যাকেটের মতো করে রান্না করা হয় তাহলে কিন্তু একদমই খেতে বাজে হয় আজকে আমি স্পেশাল কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা প্যাকেটের হালিম নিয়েছি এটার ওজন হচ্ছে দুশো গ্রাম আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের হালিম নিতে পারেন এখন পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই ডালটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে আমি খুব ভালো করে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেরেস্তা করে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে চুলার আগুনটা একদম লো করে দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা আর প্যাকেটের যে মশলাটা ছিল ওটা পুরোটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো এই মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি এখানে আদা চা চামচের মতো লবণ ব্যবহার করেছি এখানে ছোটো টুকরো করে কাটা ব্রয়লার মুরগি আছে চারশো গ্রাম আমি এখানে মুরগির ডানা এরপরে হাট বুকের মাংস সব কিছু মিলিয়ে নিয়েছি এখন দুই কাপের মতো পানি দিয়ে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করা ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে পনেরো মিনিট রান্না করব আর মাঝখানে একবার নেড়ে ছেড়ে দিয়েছি পনেরো মিনিট পর মশলা থেকে আমি মাংসগুলো আলাদা করে নিচ্ছি মশলা থেকে মাংসগুলো আলাদা করা হয়ে গেছে এখন সেই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাই এখন দিয়ে দিচ্ছি ডাল কিন্তু অবশ্যই তিরিশ মিনিটের মতো ভিজাতে হবে দিয়ে দিচ্ছি বাটি দুয়ে পরিমাণ মতো পানি পানির কিন্তু কোনো মাপ নেই আপনারা আন্দাজ করে পানিটা এখানে ব্যবহার করবেন এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ডাল করে ফুটে উঠেছে এখন ঢাকনা না দিয়ে মিডিয়াম লো আছে এভাবে কিছুক্ষণ নেড়ে নেড়েছেড়ে পঁচিশ মিনিট রান্না করতে হবে পঁচিশ মিনিট রান্না করার পর এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ঘুটে দিতে হবে অথবা একটা ডাল গুটনি দিয়ে গুটে দিতে পারেন আমার এটা যেহেতু নন স্টিকের হাঁড়ি সেই জন্য কিছুক্ষণ ফারফার নেড়ে ছেড়ে দিয়েছে আমি অনবরত নেড়ে ছেড়ে দেওয়া লাগবে না আর যদি সিলভারের হাঁডিতে রান্না করেন তাহলে কিন্তু অনবরত নাড়তে হবে এখানে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা এখন খুব ভালো করে মিশিয়ে অনবরত নেড়ে ছেড়ে ঢাকনা না দিয়ে মিডিয়াম লো আছে পনেরো মিনিট রান্না করতে হবে পনেরো মিনিট পর ঢাকনা দিয়ে লো আছে আরও দশ মিনিট রান্না করতে হবে মোট আরও পঁচিশ মিনিট রান্না করতে হবে দেখুন পঁচিশ মিনিট পর আমাদের ডালটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর এরকম ঘন অবস্থা নামাতে হবে এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না এখন লাস্ট ফিনিশিংয়ের জন্য অবশ্যই কিন্তু এই ভাগারটা দিতে হবে দিয়েছি সয়াবিন তেল তিনটা মরিচ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা এখন পেঁয়াজ আর মরিচটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছে এক চা চামচ লালমরিচ গুঁড়া এই লালমরিচ গুঁড়োটা কিন্তু ভাগারে অবশ্যই দিবেন তাহলে হালিমের কালারটা অনেক সুন্দর হবে একদম দোকানের মতো দেখতে হবে তো আমি এখন হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন কালার কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার একদম শাহি শাহি ভাব আপনারা বাসা বসে ট্রাই করবেন অবশ্যই আপনার প্রিয়জনকে খাওয়াবেন রেসিপিটা ভালো লাগলে আমার পেজ ফলো করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ